মাথার চুল অনেক খেলোয়াড়ের অনুকরণে অনেকে ছোট বড় রাখে সামনে পিছনে, এটা কি জায়েজ? যে একটু আগে আলোচনা করলাম, কোন খেলোয়াড়ের পছন্দ করেন ওই খেলোয়াড়ের মাথার চুলটা শয়তানের চুলের মতো, আপনি এরকম চুল রাখলেন তারে ভালোবাসেন, সেই জন্য আছে না না এরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের প্রতিটি বিষয়ে শিক্ষা দিয়ে গেছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব বিষয়ে তিনি আমাদের সমাধান দিয়ে গেছেন। হাদিসে পরিষ্কার ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা এর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কাজা কাকে বলা হয়? মাথার চুল এক পাশে চাচ্ছেন আরেক পাশে রাখছেন, আছে না এরকম কিছু? এখান থেকে একটু আছে, এখান থেকে নাই, এখান থেকে আবার লম্বা, ওখানে একেবারে নাই, এরকম বান্দ্রামো মার্কা চুল আছে না নাই, এটাকে কাজা বলা হয়েছে। এইরকম চুল রাখা নিষেধ। চুলের ক্ষেত্রে সুন্না হলো আপনি লম্বা করবেন, কাঁধ পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাঝ পর্যন্ত, অথবা পুরো মাথার চুল ছোট করবেন, একটু এদিক সেদিক হলে অসুবিধা নাই, কিন্তু একেবারে এ মাথার তুলিতে রাখলেন একটু চুল আর দোনো দিকে চাইছে ফেললেন, আছে না? দেখতে বান্দর বান্দর ভাব লাগে, এটাকে কাজা বলা হয়েছে হাদিসে নিষেধ, এগুলো করা যাবে না। অতএব কোন অমুসলিম কোন কাফিরের মহব্বতে যদি এটা করেন তাহলে যেটা হবেই না। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, তার এ নামাজ কি উপকারে আসবে? এ নামাজ কি তাকে জাহান্নাম হতে বাঁচাতে পারে? নামাজ কি শুধু পাঁচ ওয়াক্ত পড়লে হবে না জুমা পড়লে হবে না পাঁচ ওয়াক্তও পড়া লাগবে? যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু সে ব্যক্তি কখনো খাঁটি মুসলমান তো দূরের কথা, মুসলমান হওয়ার মৌলিক শর্তই সে পূরণ করে নাই, কারণ যে নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে না, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, তার ইসলামে কোনো অংশই নেই, তার ইসলামে অংশই নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এই জন্য শুধু জুমা পড়ে মুসলমানিত্বের নাম টেকানো কঠিন, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে হবে। আলহামদুলিল্লাহ জুমাটা অন্তত পড়ে, সেজন্য তাকে সাধুবাদ জানাতে হয়, কিন্তু এই জুমা কুলাবে না, শুধু নাজাত পেতে হলে জুমার পাশাপাশি পাঁচ ওয়াক্ত পড়া